মনে হচ্ছে যে যেন আস্তাবলের মধ্যে দিয়ে যাচ্ছি, ঘোড়াতে ধাক্কা মেরে ফেলে দিচ্ছিল খাদে। হাঁটতে হচ্ছে কিন্তু খুব সুন্দর দৃশ্য, এদিকটা খুব বেশি স্টিপ। এইসব জিনিস যে কেন দেখায়নি এখনো বলছে 5.5 মিনিট, মানে কেউ যদি বলে যে ইজি ট্রেক একদমই ভুল বলবে। ছড়াই চড়তে চড়তে রাত হয়ে গেল। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত ডেস্টিনেশন ট্রাভেলারের আর একটা নতুন ভিডিওতে। আজকে আপনাদেরকে দেখাবো আমাদের গৌরীকুণ্ড থেকে কেদারনাথ যাওয়ার এক্সপিরিয়েন্স। এর আগের পর্বে আপনারা দেখেছেন আমাদের হরিদ্বার থেকে গৌরীকুণ্ড আসার ভিডিও, যদি না দেখে থাকেন তো প্লিজ একবার গিয়ে দেখে নেবেন। আমি ডেসক্রিপশনে আর আই বাটনের লিঙ্ক দিয়ে দিয়েছি। আজকের ভিডিও গৌরীকুণ্ড থেকে শুরু হলেও আমাদের গল্পটা শুরু হয়েছিল সোনপ্রয়াগ থেকে। সকালবেলা এসে সর্বপ্রথম সোনপ্রয়াগে আমাদের যাত্রা পারমিট চেক করেছিল। চেক পোস্টে আসলাম, এইবার পারমিট করতে হবে। অনলাইনে করা আছে পারমিট, পারমিট হয়ে গেল। এই যে এই জায়গা থেকে পারমিটটা হলো, জাস্ট কিছুই না, 1 মিনিটের ব্যাপার। অনলাইনে রেজিস্ট্রেশন করাই ছিল, জাস্ট স্ক্যান করলো, ব্যাস। যাত্রা পারমিট যেহেতু আমাদের আগে থাকতে অনলাইনে করা ছিল, তাই 1-2 মিনিটের বেশি সময় লাগে। তারপর আমরা সেখান থেকে একটা গাড়ি নিয়ে চলে আসি গৌরীকুণ্ডে। প্রসঙ্গত বলে রাখি, গৌরীকুণ্ডে আসার জন্য সোনপ্রয়াগ থেকে যে গাড়ি নেবেন সেটা আপনারা শেয়ারেও নিতে পারেন বা রিজার্ভও করতে পারেন। শেয়ারে নিলে একটা গাড়িতে 12 জন নেবে, প্রতিজন 50 টাকা, সেই হিসেবে একটা গাড়ির ভাড়া দাঁড়ায় 600 টাকা। আমরা তাই রিজার্ভ করে নিয়েছিলাম। গুড মর্নিং, আজকে 21 অক্টোবর শনিবার, আর আমরা যাচ্ছি গৌরীকুণ্ড থেকে কেদারনাথের পথে। এখন বাজে 7:20, আমাদের এরতে একটু লেটই হলো, লেট করেই বেরিয়েছি আস্তে আস্তে তৈরি হয়ে। আমাদের হোটেল থেকে এইখানে ড্রপ করে দিল গৌরীকুণ্ডে। এইখান থেকে হাঁটা পথ, লাঠি নিয়ে নিয়েছি সঙ্গে, চলছে। এই শুরু করলাম, সেরকম ঠান্ডা লাগছে না, গরমই লাগছে উল্টে আমার। গৌরীকুণ্ড থেকে চাইলে আপনারা ঘোড়াও নিয়ে নিতে পারেন। ঘোড়ার রেট আমি যা জানলাম এখানে গভর্নমেন্টের রেট অনুযায়ী যাওয়ার 2950, আর ফেরবার হচ্ছে 1950। এছাড়াও ওই কান্ডি আছে, বাস্কেট বলে হয়তো যেটাকে, ওগুলো রয়েছে। তো আমরা ঠিক করেছি যে আমরা হেঁটেই যাব, দেখি কতদূর যাওয়া যায়। হেলিকপ্টার যাচ্ছে শুধু। জল কাদা নোংরাতে পুরো ভর্তি, বলবো কোনো মেইনটেনেন্স নেই। কেদারনাথ যাবার দিনকে দিনকে আপনারা হোটেল থেকে চেক আউট করবেন, হাঁটবেন বা ঘোরা করবেন, যাই করুন না কেন, সে সময় আপনাদের যে লাগেজ গুলো সেগুলো হোটেলের ক্লকরুমেই আসবেন। এখানকার সব হোটেলেই ক্লকরুম রয়েছে, কোনো সমস্যা তো হয় না, আমরাও তাই দেখে এসেছি। পুরো মনে হচ্ছে যে যেন আস্তাবলের মধ্যে দিয়ে যাচ্ছি।
ঘোড়াদের অত্যাচারে চলা দায়ী হয়ে গেছে। হাঁটতে হাঁটতে রীতিমতো গরম লাগছে। ঘেমেও যাচ্ছে। এক্ষুনি ঘোড়াতে ধাক্কা মেরে ফেলে দিচ্ছিল খাদে। কেদারনাথ গেট আমার পেছনে, এটা তো ক্রস করে আসলাম আমি। চলা দুর্বিষহ হয়ে যাচ্ছে। একটু বসলাম, রাস্তা ভালো থাকলে বা ক্লিন থাকলে না এত সমস্যা হয় না। এটা তো ঘোড়া, তার উপরে রাস্তা অপরিষ্কার, মানে বিদিক ইচ্ছেরই ব্যাপার। আবার চলা শুরু করলাম। কেমন চলছে যাত্রা? যা বললে মাইক পর্যন্ত পৌঁছায়নি, বললো রিয়েলি টাফ। এইটুকু 100% শিওর যে হাঁটা অভ্যাস না থাকলে এইখানে এসে হাঁটতে পারবেন না, গ্যারান্টেড। এখানে একটা সুলভ শৌচালয় আছে, এর আগেও একটা নয় দেখলাম, একটা দুটো জায়গায় জায়গায় বেশ ভালো। দরকার পড়ে না, প্রয়োজন পড়ে একটা হাতে। সামনে বিশাল তুষারগিরি, একেবারে বরফে ঢাকা। দাঁড়ান দেখাচ্ছি আপনাদের, এই দেখুন। ওই যে ওইখানে ঠান্ডা তো লাগছেই না, উল্টো গরমে ভ্যাপসে গেছি। আপনারা যদি আসেন তাহলে অবশ্যই জল জুস এইগুলো সঙ্গে নিয়ে আসবেন, কিংবা এখানেও পেয়ে যাবেন, খাবেন দাদা।
এখানে একটা মেডিকেল রিলিফ পয়েন্ট আছে, এই যে এই দেখুন ऐसे कैम सामने भी है ना, वो वहाँ पे है सामने जंगल चोटी आज से रही है कैम्प मेडिकल कैम्प गो बस भले ही पड़े দেখুন ঘোড়াই করে টাইলস নিয়ে আসছে, মানে ওপরে যে কনস্ট্রাকশন হয় সেই কনস্ট্রাকশনের জিনিসপত্র সব ঘোড়াতেই যায় যা বুঝে আছে। আমি শুধু ভাবছি সেই শঙ্করাচার্য সেই তখনকার যুগে কত বিপদ সংকুল পরিস্থিতিতে কি করে এইখানে বলে এসেছিলেন পায়ে হেঁটে। তাও হাঁটতে হচ্ছে, কিন্তু খুব সুন্দর দৃশ্য, প্রকৃতি যে এত সুন্দর কি বলবো। এখানে একটা ল্যান্ডমার্ক দেওয়া আছে, কেদারনাথ 11 কিমি আর ভীমবেলি 1 কিমি। হবে টোটাল রাস্তাতেই দোকান পাটে ভর্তি, সম্পূর্ণ রাস্তাতেই দোকানপাট, খাওয়ার জায়গা, জল যা ইচ্ছা, জুস টুস সব রকমেরই দোকান ভর্তি, আর সব কিছু পাওয়া যাচ্ছে যা দেখছি। দেখুন কি সুন্দর ভিউ, মানে ব্যাগ ছাড়া আর কিছুতেই সমস্যা হচ্ছে না সেরকম। আপনারা যদি আসেন তো তাহলে আপনাদের ব্যাগগুলো নিজ থেকেই পোর্টারকে দিয়ে দিতে পারেন, ও আপনাদের জায়গাতে পৌঁছে দেবে ডাইরেক্টলি। সামনে একটা ঝর্ণা আছে, ঘোড়াদের জন্য সব থেকে বেশি সমস্যা হচ্ছে, ঘোড়াদের ন্যাচুরালি ঘোড়া আনারের জন্য। এক্ষুনি পড়ে যাচ্ছে, কত নোংরা এখানে প্লাস্টিক পড়ে আছে। প্রকৃতির খেয়াল না রাখলে প্রকৃতিও আমাদের খেয়াল রাখবে না।
জায়গাটা উলখান দিকে পড়ছে, দিয়ে এইখানে এসে পড়ছে, দিয়ে এই দিক দিয়ে চলে যাচ্ছে। যত উপরে উঠছি জলের দাম তত বাড়ছে। নিচের দিকে কিনছিলাম 30 টাকা, এখন বলছে 50 টাকা। জাইনের পর গিয়ে কত বলবে। এই দিক দিয়ে দেখুন আর একটা ট্রেল গিয়েছে, ওটা কিন্তু শর্টকাট না, ওটা ঘোড়াদের যাওয়ার রাস্তা। এই দিক দিয়ে আসবেন আপনারা যদি আসেন। এখানে লেখা আছে কি রামবাড়া 5 মিনিট। বাজে 1:30, আর আমরা এখন বসলাম লাঞ্চ করতে। নিয়েছি রুটি তরকারি আমি, আর ইয়া নিয়েছে সিম্পল প্লেন ম্যাগি। ওইদিকে মা বাবা সেম রুটি তরকারি খাচ্ছে। বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, চামচটা ভেঙে গেছে। সিম্পল খাওয়া একদম খিদে পেয়েছে। আমরা খেয়ে দিয়ে ফের এড়িয়ে বললাম, ওয়েদারটা খারাপ হয়ে গেছে, মেঘলা হয়ে গেছে পুরো, আর এইবার ঠান্ডা লাগছে। বৃষ্টি না হলেই বাঁচোয়া, বৃষ্টি তখন হচ্ছিল দিয়ে থেমে গেল। ফেরবার এখানে ব্রিজ দুটো আছে, একটা এই ব্রিজটা, একটা এই ব্রিজটা, যেখানে ওইটাই কনফিউশন হবে, ওই যে একই ব্যাপার। দেখুন ঠান্ডাটা, দেখুন আমরা ছিলাম ওইখানে। হাতটা চড়াই, এখনো চড়াই সামনে। এদিকটা খুব বেশি স্টিফ, মানে নদীর ওই পারের থেকে এই পারটা স্টিফ বেশি। এই পারটা তো নতুন হয়েছে, আগে তো ওই পার দিয়ে ছিল। ওই যে ওই যে ওই যে ওই পার দিয়ে ছিল আগে, ওই সেই বন্যার ধস নামার পরে সব ভেসে গিয়েছিল, ধ্বংস হয়ে যায়, তারপরে এদিক দিয়ে স্টার্ট হয়েছে। এদিকটা স্টিফ বেশি, Thank you.
রোড গুলো এক মিনিট, রোড এদিককার রোড গুলো খুব স্টিফ, খুব এর আগে অন্য কোন ভিডিওতে এই সব জিনিস যে কেন দেখাইনি তা জানি না, জাস্ট বলেছে যে স্টিফ, কিন্তু কতটা কি বৃত্তান্ত দেখাইনি, প্রচন্ড স্টিফ, প্রচন্ড কষ্টকর। দেখুন পুরো স্টিফ, পুরো একদম, মানে কেউ যদি বলে যে ইজি ট্রেক একদমই ভুল বলবে, যেই ভুল এখন বলছে 5.5 কিমি হারুকা, অনেকটাই লেট হয়ে গেল হাঁটতে। আমার কাছে টপ ট্রিক যেটা সেটার জন্য যাত্রীদের একটা সমস্যা হয়, অনেকটা নামতে হবে, আবার খাড়ায় চড়তে হবে। এই দেখুন দেখছেন, নামবো আবার চলবো। ওইখানে ওই জায়গাটাতে আমি জিজ্ঞেস করেছিলাম যে কত কিমি, দিয়ে এখান দিয়ে সামনে চড়াই চড়তে চড়তে রাত হয়ে গেল, এখনো চড়াই। আপনাদের হয়তো ঠিক মতো ভিডিওটা দেখাতে পাচ্ছি না,
কারণ রাত হয়ে গেছে, তাও শুধু ভয় ছেড়ে বুঝতে রাখছি। রিয়েলি খুব টাফ জানি, খুব যাচ্ছি এবার মন্দিরের দিকে, সাউন্ড শোনা যাচ্ছে, আরতি হচ্ছে, এতক্ষণে পৌঁছলাম। ঢুকছি কেদারনাথ চত্বরে, এতক্ষণে এসে পৌঁছালাম কেদারনাথ চত্বরে। আমাদের হোটেলটাও এই কেদারনাথ চত্বরেই রয়েছে, সেখানে একবারই চলে আসলাম। সেখানে ওই যে মন্দির, সারাদিন পথ চলার পরে ক্লান্ত ভারাক্রান্ত পায়ে আমরা এখন কেদারনাথ মন্দিরের সামনে গিয়ে দাঁড়ালাম। তখন মন্দিরের আরতি শুরু হয়ে গেছে, সেই অবস্থায় আমরা মন্দিরের আরতি দেখে তারপরে চেক ইন করেছিলাম হোটেলে। বলাই বাহুল্য, মন্দিরের আরতি দেখার পরে সারাদিনের ক্লান্তি যেন কোনো অলৌকিক কারণে দূর হয়ে গেছিল শরীরে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, এরপরের ভিডিওতে আপনাদের ঘুরে দেখাবো পুরো কেদারনাথ মন্দির। যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের পর, ভালো থাকবেন।